আপনাদের সবার ব্রাইট এবং গ্লোয়িং স্কিনের স্বপ্ন পূরণ করতে সাহায্য করার জন্যই এআর অর্গ্যানিক লিমিটেডের আজকের এই ভিডিও আজকে ভিডিওতে আমি কথা বলবো এমন কিছু প্রাকৃতিক উপাদান নিয়ে যা ব্যবহার করার মাধ্যমে খুব সহজে ব্রাইট এবং গ্লোয়িং স্কিন পেতে পারবেন তাই সবাইকে অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার চলুন জেনে নেওয়া যাক কোন কোন প্রাকৃতিক উপাদান ব্যবহার করার মাধ্যমে খুব সহজে ব্রাইট এবং গ্লোয়িং স্কিন পাওয়া যেতে পারে র টার্মারিক বা কাঁচা হলুদ কাঁচা হলুদ আছে প্রচুর পরিমাণে কার্কিউমিন এবং কার্কিউমিন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্টস অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের স্কিনে থাকা ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমিয়ে আনে ফ্রি রেডিক্যাল এবং অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা কমে গেলে আমাদের স্কিনে লাস্টেন এবং কোলাজেনের মাত্রা বেড়ে যেতে থাকে ফলে আমাদের স্কিন হয় অনেকটা ইয়াঙ্গা লুকিং ব্রাইট এবং গ্লোয়িং কমলার খোসা গুঁড়ো কমলার খোসা গুরুতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন সি যা আমাদের স্কিনকে ব্রাইট রাখতে এবং গ্লোয়িং রাখতে সাহায্য করে পাশাপাশি স্কিনে কোলাজেন ও ওই লাস্টের মাত্রাও বাড়িয়ে তোলে কোকোনাট অয়েল অলিভ অয়েল এবং আমন্ড অয়েল এরকম আরও বিভিন্ন ধরনের ন্যাচারাল প্লান্ট বেসড অয়েলগুলো স্কিনে ব্যবহার করলে স্কিন হয় অনেকটা ব্রাইট এবং গ্লোয়িং অ্যালোভেরা অ্যালোভেরা তৈরি হয়েছে বেশিরভাগ পানি এবং খনিজ উপাদানের সমন্বয় ফলে অ্যালোভেরা স্কিনে ব্যবহার করলে স্কিন অনেকটা হাইড্রেটেড থাকে স্কিন হাইড্রেটেড থাকলে অনেকটা ব্রাইট এবং গ্লোয়িং দেখা যায় গোলাপের পাপড়ি গুঁড়ো কিংবা গোলাপ জল এই দুটি জিনিস আপনার স্কিন কেয়ার ইনক্লুড করলে স্কিন ন্যাচারালি হবে অনেকটা বেশি ব্রাইট এবং গ্লোয়িং জষ্টি মধু জষ্টি মধু ব্যবহারে স্কিন টোন অনেকটা লাইট হয়ে যায় স্কিন অনেক ব্রাইট এবং গ্লোয়িং মনে হয় চন্দন এক্ষেত্রে সাদা চন্দন কিংবা লাল চন্দন যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন এবং চন্দন আপনার স্কিন কেয়ার ইনক্লুড করার মাধ্যমে আপনি খুব সহজেই ব্রাইট এবং গ্লোয়িং স্কিন পেতে পারবেন বিটরুট আপনি চাইলে বিটরুটের জুস আপনার ডায়েট ইনক্লুড করতে পারেন কিংবা বিটরুটের জেল আপনার স্কিন কেয়ারে ইনক্লুড করতে পারেন বিটরুট ব্যবহার করার মাধ্যমে কিংবা গ্রহণ করার মাধ্যমে আমাদের স্কিন অনেকটা বেশি ব্রাইট এবং গ্লোয়িং হতে পারে কারণ বিটরুটে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টস এবং ভিটামিন সি থানাকা থানাকা একটি গাছের গুড়ি যা সংগ্রহ করা হয় উডাপেল গাছ থেকে থানাকা ন্যাচারালি আমাদের স্কিনকে ব্রাইট এবং গ্লোয়িং করতে সাহায্য করবে যে প্রাকৃতিক উপাদানগুলো নিয়ে আমি আজকের ভিডিওতে আলোচনা করলাম এই প্রাকৃতিক উপাদানগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি খুব সহজে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্কিনকে অনেকটা ব্রাইট এবং গ্লোয়িং করতে পারবেন শুধু তাই নয় এই উপাদানগুলো ব্যবহার করার মাধ্যমে আমাদের স্কিন টোনটাও অনেকটা লাইট হবে হাইপার পিগমেন্টেশন দূর হবে পাশাপাশি অ্যাডিশনাল যে কোনো ধরনের স্কিন প্রবলেমসগুলোর সাথে ফাইট করতেও এই প্রাকৃতিক উপাদানগুলো অনেক ভালো কাজ করবে যারা ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি নিজ জলদি করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দিন যাতে প্রত্যেক ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায় আপনার কাছে আল্লাহ হাফেজ